আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের তো আমিও ভালো আছি। আজকে আম্মু রান্না করবে লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে। আম্মু লতি কেটে নিয়েছে, কচুর লতি সব কিছু রেডি করে নিয়েছে। আম্মু এখন ইলিশ মাছ কাটবে। এই যে আম্মু ইলিশ মাছ কেটে নিচ্ছে, কচুর লতি দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক মজা। আম্মু সুন্দরভাবে ইলিশ মাছগুলোকে পিস পিস করে নিবে। আম্মু ইলিশ মাছ কেটে নিচ্ছে, ইলিশ মাছটা ভালোই বড় আছে। আজকে মাহিরা গ্রামের বাড়িতে চলে গিয়েছে, সকালবেলা দেখা করে গেল আমাদের সাথে। অনেক মজা করবে গ্রামে গিয়ে। না না, এভাবে করো না, পিস করো। মাছের ডিমও আছে। আম্মু এবার সরষা ইলিশ করবা না? সরষা ইলিশ তো অনেকদিন করলাম, পিস করব। এই যে আম্মু মাছ কেটে নিয়েছে, এখন মাথাটাও কেটে নিচ্ছে। এই যে আম্মু কচুর লতি কেটে নিয়েছে, ডাল ধুয়ে নিয়েছে, ডালের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছে, এই পাশে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছে। এই যে আম্মুর মাছ কাটা হয়ে গিয়েছে, এখন আম্মু রান্না শুরু করে দিব। এই যে আম্মু ডাল রান্না করে ফেলেছে, ডালে ভাগাড়ও দিয়ে দিয়েছে, আর ও পাশে আম্মু তরকারির জন্য প্রসিডিও শুরু করে দিয়েছে। এই যে আম্মু কচুর লতি রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছে, তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, এখন এক এক করে বাটা মশলা দিয়ে দিচ্ছে, রসুন বাটা দিয়ে দিল, জিরে বাটা। এই যে বাটা মশলা দেওয়ার পর আম্মু নেড়ে চেড়ে নিচ্ছে। এখন আম্মু দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। এখন আম্মু দিয়ে দিচ্ছে পানি। এখন আম্মু দিয়ে দিল হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিল মরিচ গুঁড়ো। যে আম্মু সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। এই যে এখন আম্মু মাছগুলো দিয়ে দিবে। আজকে আম্মু লেজের উপরে টুকরা মাথা দিয়ে রান্না করছে, আর বড় বড় পিসগুলো অন্যদিন রান্না করবে। এই যে আম্মু এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে। এখন আম্মু মাছগুলোকে কষিয়ে নেবে। এই যে আম্মু মাছের পিসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছে। এই যে আম্মু মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছে। এখন আম্মু ঢাকনা দিয়ে দিবে। এই যে আম্মু এখন কচুর লতিগুলো দিয়ে দিচ্ছে। ভিডিওর মাঝখানে আমি একটি কথা বলে নিই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর সবাই 3 মিনিট করে ভিডিওটি দেখবেন টাইম না থাকলে নাকি হ্যাঁ এই যে আম্মু কচুলতি গুলো দিয়ে নেচে নিচ্ছে তাহলে আম্মু নেচে নি এই ফাঁকে আমি তাইয়ার সাথে কথা বলে আসি হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি খুব ভালো কারণ কালকে মালিয়া আপুর বার্থডে সেজন্য আমি আরো খুশি বার্থডে যে আজকে বলে দিলা হ্যাঁ কালকে তো 12 তারিখ কালকে সেজন্য আমি আজকে অনেক অনেক স্প্রে দিই তুমি এক্সাইটেড হ্যাঁ ও কেন এত এক্সাইটেড কারণ তোমার বার্থডে উপলক্ষে তো আমি তোমাকে কিছু গিফট দেব সেজন্য আমি অত খুশি আচ্ছা আর কিছু বলতে চাও আমার সাগর নামা শেষ এখন আম্মা আমাকে আপেল কেটে দিবে এখন পেয়ারা কেটে দিবে আমি এখন খাবো এই যে আম্মা আমাকে পেয়ারা এবং আপেল কেটে দিয়েছে এখন আমি খাবো গুছিয়ে নিয়েছি আম্মু ঘর ঝাড়ু দিয়ে নিয়েছে সুন্দরভাবে আর আমি আর তাইহা মিলেমিশে কাজ করি তাইহা একদিন বিছানা ঝাড়ু দেয় আমি একদিন ঝাড়ু দিই না তাইহা আমরা সব কাজই মিলেমিশে করি একসাথে মিলেমিশে কাজ করার মধ্যে কিন্তু অনেক আনন্দ আছে এটা হচ্ছে আমার রুম এটা হচ্ছে আমার আম্মুর বেডরুম আমার আম্মুর বেডরুমের পাশে কিন্তু একটা ভেলকনি আছে আপনাদেরকে আজকে বাইরের ওয়েদারটা দেখাই এই যে বাইরের ওয়েদার খুব সুন্দর ওয়েদার এই যে আমাদের বাসার সামনে রাস্তা রিকশা গাড়ি রিলের জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না আজকে কতক্ষণ বৃষ্টি কতক্ষণ রোদ কতক্ষণ মেঘলা এই হলো ওয়েদারের অবস্থা তাহলে দেখে আসি আম্মু কি করছে লতিগুলো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আম্মু বলল এখন আম্মু মাছ দিয়ে দিচ্ছে এক এক করে অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে ইলিশ মাছের তাইয়ার ইলিশ মাছের ডিম কিন্তু অনেক পছন্দ না আম্মু এখন কি আর নাড়বা নাকি ঢাকনা দিয়ে দিবা এই যে আম্মু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছে তাহলে তরকারিটা হতে থাকুক কচুলতি আপনাদেরকে একবারে ফাইনাল লুক দেখাবো এই যে আম্মু কচুলতি রান্না হয়ে গিয়েছে আজকে আম্মু গিয়েছিল ব্যাংকে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য গিয়েছিল আসার সময় অনেক বাজার করে নিয়ে এসেছে একটা রুই মাছ কাটে এনেছে তারপরে মুরগি এনেছে ওইখানে দেখতে পাচ্ছেন যে মাটির নিচে আলু এনেছে পেয়ারা আপেল লেবু কাঁচামরিচ টমেটো এবং আলু এনেছে অনেক বাজার করে নিয়ে এসেছে আম্মু এখন আম্মু কাজ শুরু করে দিবে এখন আম্মু আলু ঝুড়িতে নিয়ে নিচ্ছে আলুগুলো দেখতে খারাপ হলে কি কি হয়েছে আলুগুলো কিন্তু খেতে অনেক মজা এখন আম্মু নিয়ে নিচ্ছে আপেল
আপেল কত টাকা কেজি আম্মু? 150। এখন আম্মু আপেলগুলো ঝুড়িতে নিয়ে নেবে। এই যে আম্মু আপেলগুলো ঢেলে নিল। এই যে আম্মু এখন পেয়ারা ঢেলে নিচ্ছে। আম্মু এগুলো কোন জায়গার পেয়ারা? এগুলো তো রাজশাহীর পেয়ারা বললো, অনেক মজা নাকি পেয়ারাগুলো। হয়তো বা খেয়ে বোঝা যাবে কেমন। এই যে আম্মু পেয়ারা বের করে নিয়েছে, সব পানিতে ওয়াশ করবে। এখন আম্মু টমেটোর প্যাকেট খুললে টমেটোগুলো ধুয়ে নিচ্ছে। আর আমরা বাইরে থেকে কোনো কিছু আনার সাথে সাথে ওয়াশ করে ফেলি। আজকে লেবুর দাম বেশি কেন বুঝলাম না, 40 টাকা চারটা লেবু। লেবুর দাম বেশি এখন। এটা হচ্ছে কাগজি লেবু। আরেকটা আছে না ছোট ছোট লেবু, সব আমি ধুয়ে ফেলবো। তাহলে আজকে কি রান্না করবা? আজকে ওই যে আলু আছে, আলু রান্না করবো। মুরগি কি কালকের জন্য আনছো? লাল মুরগি। আম্মুর এক্সপ্রেশন দেখে আমার হাসি পাচ্ছে। কি মুরগি আম্মু? লাল মুরগি। কালকের জন্য আনছো? কালকে খেলেও খাওয়া যাবে, আজকে খেলেও খাওয়া যাবে, ইচ্ছা। আচ্ছা তাহলে আম্মু সব কিছু ঠিকঠাক করে ওয়াশ করে নেক। আর আমার আম্মুর অভ্যাস আছে শুধু মুছা, শুধু মুছা। হাতের কাছে তাওয়াল একটা রাখে, শুধু মুছবে সে। তাহলে আমি ক্যামেরাটা অফ করি। গাইস, আমরা গিয়েছিলাম মালিহাপুর জন্মদিনে কেক অর্ডার করতে। আমি, আব্বু, আম্মু আমরা তিনজন গিয়েছিলাম। আমি সন্ধ্যার জন্য কিছু নাস্তা নিয়ে আসলাম, তাহলে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখি কে কে আনলাম। এই চিপস হলো, এটা চিপস। এই চিপসটা আমার অনেক প্রিয় লাগে। আমি আনতে চাই না, আনছি আমি। আব্বু বলেছে নিলে নাও, সমস্যা নেই। এই যে নাও মিষ্টি। এই যে ঠিক ঠিক আমি বলতে পারছি না এটার নাম কি, তুমি জানো মালি আপু? পেটিস। পেটিস। আর দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই একটু ভালো করে। চিকেন পেটিস। আমি তো ভালো করে নামটা জানি না, খেতে জানি। চিকেন পেটিস। আর কিছু আছে? আর আমার জন্য ক্রিম রোল এনেছি। এক্সট্রা প্ল্যান করেছে নাকি? না, দুটো, একটা না। এ আমার হাতে এখন ক্রিম লেগে যাবে। থাক, আপনাদের সাথে পরে দেখা।